আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে টিবিএন 24 টেলিভিশনে নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদারকে, এবং সেই সাথে দর্শক কাহিনি তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, যুক্ত হতে পারেন। সেই সাথে সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে আপনার যদি মতামত থাকে সেটি নিয়েও, আপনার যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে সেটিও আমাদের বলতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আমরা কথা বলতে চাই আজকে আপনার সাথে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়টি আজকে দর্শকদের জানাতে চাই। সেটি হচ্ছে, যারা নাগরিকত্ব পেয়ে গেছেন তা সেই প্রক্রিয়াটিও বাতিল করার একটি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, সেই সম্পর্কে শুরুতে আপনি কি তথ্য দিবেন? ওকে, সো ফার্স্ট অফ অল, ডিন্যাশনালাইজেশন প্রসেস যেটাকে বলা হয়, নাগরিকত্ব বাতিল প্রক্রিয়া, এটা নতুন কিছু নয়। এটা ইট হ্যাজ বিন, যতদিন পর্যন্ত সিটিজেনশিপ শুরু হয়েছে এরপর থেকেই, এমনকি সিটিজেনশিপ যখন অ্যাপ্লাই করেন আপনি, ওখানে অ্যাপ্লিকেশন লেখা থাকে যদি কখনো আপনার যে সমস্ত তথ্যের ভিত্তিতে আপনাকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এই তথ্যের কোনো কিছু যদি ভুল থাকে বা গোপন রেখে থাকেন, কোনো কিছু ভুল তথ্যের ভিত্তিতে যদি আপনি সিটিজেনশিপ পেয়ে থাকেন, পরবর্তীকালে যদি সরকার সেটা অবগত হয় আপনাকে নাগরিকত্ব বাতিল করতে পারে। তাহলে এখন কেন এই আলোচনাটা জোরে সোরে আলোচিত হচ্ছে? ওকে, সেই কথা, প্রেসিডেন্ট ওবামার আমলেও বাৎসরিক গয়ে 16টি মামলা ফেডারেল কোর্টে দাখিল হয়েছে এই ন্যাশনালাইজেশন প্রক্রিয়া বাতিল করার জন্য। আচ্ছা, এখন দেখা যায় এখানকার প্রত্যেকটি এজেন্সি এইভাবে কাজ করে, ফান্ড যেখানে ইমার্জেন্সি ফান্ড, প্রেফারেন্স ফান্ড, যেখানে ফান্ড বেশি থাকে সেখানে লোকবল বেশি থাকে, ওই কাজটা ত্বরান্বিত করা হয়। আগের সরকার যেহেতু ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, ইমিগ্রেন্ট বান্ধব ছিল, তারা ওই খাতে টাকা ইনভেস্ট করে নাই। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েট এ নিউ টাস্ক ফোর্স, ডি ন্যাশনালাইজেশন টাস্ক ফোর্স, এবং তাদেরকে এনা ফান্ড দেওয়া হয়েছে টু ফাইন্ড আউট দি পিপল কারা ভুয়া তথ্য দিয়েছে। যেমন আপনি যখন গ্রিন কার্ডটা পাওয়ার আগে অন্য নামে আরেকটা অ্যাসাইলাম করেছিলেন বা অন্য নামে বিয়ে করেছিলেন, ওই কেসটা হয় নাই, তখন আরেকটা অন্য নামে দিয়া বিয়ে করিয়া গ্রিন কার্ড পেয়েছেন। সুতরাং একটা আইন হল এরকম, ইফ দি গভর্নমেন্ট ক্যান প্রুভ দ্যাট ইউ হ্যাভ মিসরিপ্রেজেন্টেড টু দি গভর্নমেন্ট অর হাইড দি সাম ম্যাটেরিয়াল ফ্যাক্ট, ওইটা যদি ফাইন্ড আউট করা হয়। যেমন একটা লোক বাংলাদেশ থেকে আসছে আনমেরিড চাইল্ড হিসাবে, অথচ সে বিয়ে করেছিল, গরিব স্ত্রীও আছে বাংলাদেশে, কোনো কারণে যদি সরকার জানে, এরকম অনেক কেস আছে কিন্তু এখানে, সরকার তখন সে সিটিজেনশিপ যখন অ্যাপ্লাই করতে গেছে তখন তারা বললো যে না, তোমাকে সিটিজেনশিপ দেওয়াই হবে না, তোমার গ্রিন কার্ডও নিয়ে ফেলবো, কারণ তুমি ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করেছিলে। তো সেম থিং, যখনই যে কেউ একটা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করে, ওখানে নিচে ক্লিয়ারলি লেখা থাকে, যদি ইফ ইউ প্রোভাইড এ ফলস ইনফরমেশন অ্যান্ড ইফ দি গভর্নমেন্ট ক্যান ফাইন্ড আউট লেটার অন, ইউ উইল বি ফাইন, ইউ উইল বি ইন প্রিজন অ্যান্ড ইউর ন্যাশনালাইজেশন উইল বি টেকেন অ্যাওয়ে। সো এখন যে কোশ্চেন ছিল যে আগে এটা কেন আলোচনার বিষয় হলো, বিকজ রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিয়েট এ টাস্ক ফোর্স উইথ এ হাই পাওয়ার অ্যাটর্নি অ্যান্ড প্রসিকিউটার, যে তারা যেন এই এই কাজে, এবং এনা বাজেট দেওয়া হয়েছে, বর্তমানে নিউ ইয়র্ক এরিয়াতে 2000 কেস তারা অলরেডি ডিটারমিন করছে, আইডেন্টিফাই করছে, 2000 পিপলকে নোটিশ যাবে যে দেখো, তুমি যে সিটিজেনশিপ পেয়েছিলা, দ্যাট সিটিজেনশিপ ওয়াজ অবটেন ফ্রডুলেন্টলি, নাও উই আর ট্রাইং টু টেক ইট অ্যাওয়ে, বাট টেক অফ দ্য ইনিয়তে সাথে সাথে তাকে ডিপোর্ট করবে, তাকে কারণ দর্শাতে বলবে, সুযোগ দিবে, আবার কোর্টে গিয়ে যদি প্রমাণ করতে পারে যে না সে মিথ্যা বলে নাই। এটা লম্বা কাহিনী, এখন যখনই কোনো লোক একটা কোর্টে যায়, একটা কেসে আসামি হয়, সে অন্য কোনো ইস্যু নিয়ে আসিয়া আবার গ্রিন কার্ড ফাইতেও পারে। যেমন ইন দি মেন টাইম ওই গ্রিন কার্ডধারীদের, ওই সিটিজেনদের ছেলেমেয়েরা সিটিজেন হয়েছে, বা আবার আরেকটা কতগুলো আইন আছে, 10 ইয়ার্স রুল, 12 ইয়ার্স রুল, দ্যার আর সো মেনি রুল ইনভলভ। বাট মোট কথা হলো, দিস ইজ অ্যালার্মিং সিটুয়েশন, যে 2000 মামলাকে অলরেডি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আইডেন্টিফাই করেছেন, সুতরাং দে উইল বি গোয়িং আফটার দি পিপল হু মিসরিপ্রেজেন্টেড টু দি গভর্নমেন্ট। মোহাম্মদ এন মজুমদার, আপনার কাছে আমি জানতে চাই, এই দেশটি অনেক সুন্দর, আইনগুলো অনেক সুন্দর, আইনের প্রতি শ্রদ্ধা থাকা প্রতিটি মানুষেরই উচিত, তাহলে আপনি একটু যদি বলতেন সাধারণ মানুষকে যে কেন ভুল তথ্য দিয়ে তার পাসপোর্টটি নিতে হবে? এটা 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 দুইটা কারণ হলো, এই যে এই দেশটা অত্যন্ত ভালো, এই দেশটা অত্যন্ত সম্পদশালী, দ্যাট মিনস লুক্রেটিভ, সো হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে সামথিং লুক্রেটিভ, সামথিং গুড পাওয়ার জন্য মানুষ বিভিন্ন আশ্রয় নেই। সো দ্যাট এইটাও এটা দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। অ্যানাদার হিউম্যান বিং, মানুষ ক্রাইম করবেই, মানুষ ক্রাইম করে, মানুষ চায়
একভাবে না হলে অন্যভাবে। আমরা দেখেছি লোকেরা হয়তো একবার একভাবে হয় নাই, অন্যভাবে গেছে, অন্যভাবে ফার নাই, তখন জীবনের ঝুঁকি নিয়েও তারা সাঁতার কাটি এদেশে আসতেছে। বিকজ সামথিং ইজ গুড ইজ হ্যাপেনিং হিয়ার, এই জন্য সবাই এখানে আসছে। না, সেটি ঠিক আছে যে ঢোকার চেষ্টাটি করা হচ্ছে, কিন্তু আমরা ঢুকেও তো নামগুলোর যেমন অপব্যবহার করি নামের পরিবর্তনে, ঠিক তেমনি কিন্তু ক্রাইমও করা হয়, এই ধরনের রিপোর্টও আসে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইমিগ্রেশনদের মানে ইমিগ্রেন্টদের একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে এরা এরা অপরাধ করছে, এই কথাটির পিছনে কিন্তু সত্যও লুকিয়ে আছে যে এটি সত্য যে ইমিগ্রেন্টদের মধ্যে যে অপরাধ প্রবণতা সব দিক থেকে কারচুপি করার প্রবণতা একটু বেশিই থাকে। তাহলে আপনি এই জায়গাটি থেকে দর্শকদের কি বলবেন? ওল সেটা সেটা আমরা টিভিএন 24-এ যতগুলো মিটিংয়ে আসছি, যতগুলো বৈঠকে এখানে আসছি, আমরা প্রত্যেকটাতেই টিভিএন কর্তৃপক্ষ আপনারা বলেছেন, আমরা বলেছি, আমরা অলওয়েজ লোকজনকে এনকারেজ করি টু স্টে ইন দ্য স্টেট ফরওয়ার্ড, স্টে ইন দ্য গুড ওয়ে, ডু দ্য রাইট থিং। বাট এরপরও দেখা যায় সামহাউ সামবডি কমিটিং এ ক্রাইম, সো আমরা ওয়ান্স অ্যাগেন গাইডেড করে ওয়ান্স অ্যাগেন আমরা, এবং অনেক সময় দেখা যায় এই মিসগাইড না হইলেও থাকতো। তারপরে একটা লোক এখানে আসছে ভিজিট ভিসা নিয়ে আসছে, আসার পরে সে কার্ড হয় নাই, সে এখানে বেআইনিভাবে যদি থাকে তাকে তেমন বোধার কেউ করতো না। আর দেখা গেল যে ওই লোকটা বিভিন্ন বিভিন্ন ক্রাইমের আশ্রয় নিচ্ছে, এবং তার জন্য অনেক একটা গ্রুপও আছে এখানে, তাকে আশ্রয় নেওয়ার জন্য, তাকে দুর্নীতির আশ্রয় নেওয়ার জন্য এনকারেজও করা হচ্ছে। সো ইটস নট ওয়ান ওয়ে, দ্যার সো মাচ থিং ইনভলভ। সো মোট কথা হলো, অ্যাজ এ কমিউনিটি, ইন অর্ডার টু বিল্ড আওয়ার রিপুটেশন, উই হ্যাভ টু ডু দ্য রাইট থিং। আরেকটি বিষয় মোহাম্মদ এন মজুমদার, আপনি শুধু আইনজীবীও নয়, এখানকার কমিউনিটি লিডারও, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন, সচেতনতামূলক অনেক কাজ করেন। তো এখানেই তো আমাদের যদি প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটির কথাই চিন্তা করি, যে আমরাই আছি সাইনবোর্ড দিয়ে, আমরা হয়তো কেউ আইনজীবী না, আমরা হয়তো সিপিএ না, আমরা হয়তো ইনরোল এজেন্ট না, কিন্তু আমরা বিভিন্ন সেবা দিচ্ছি এবং বিভিন্ন মিসগাইডেড করছি, কারণ যে মানুষটি নতুন আসে সে হয়তো অনেক পথ ঘাট চিনে না, তাকে লোভ দেখানো হচ্ছে যে তুমি এই পথে এসে তুমি সহজে গ্রিন কার্ড পেয়ে যাবা কিংবা সিটিজেনশিপ পেয়ে যাবা। তো এই ক্ষেত্রে আপনারা যারা দায়িত্বে আছেন, লিডার যারা, কমিউনিটি লিডার, সচেতন করার দায়িত্ব তো আপনাদের। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে মোহাম্মদ এন মজুমদার এই প্রশ্নের উত্তরটি নিব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, টেলিভিশন পরে শুনবেন, প্রশ্ন করুন আগে। আমার প্রশ্নটা হলো যে কেউ গ্রিন কার্ড হোল্ডার হলে সে যদি অন্য কোনো দেশে মানে ইংল্যান্ডে যাওয়ার জন্য ভিসা লাগাতে হলে আমাদের কি করতে হবে, বা সে কি ভিসা পেতে পারে কিনা, টুরিস্ট ভিসা? উত্তরটা দিবে যে দেশে যাবেন ওই দেশের দূতাবাসে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ওদের প্রসিডিওর আছে। কিন্তু তবে আমি আমি গুড ফেথ বিলিভ করি যে এটা যাওয়া যাবে, কারণ যেহেতু আপনি পার্মানেন্ট রেসিডেন্ট ইউনাইটেড স্টেটের মতো একটা রাষ্ট্রে, তো আপনাদেরকে ভিসা দিতে তারা কার্পণ্য করবেন না, বাট স্টিল তাদের প্রসিডিওর আছে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়া অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। জি এর মজুমদার, আমি জানতে চেয়েছিলাম একজন কমিউনিটি লিডার হিসেবে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে তথ্যের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভ্রান্ত করা, দিকভ্রান্ত করা, এই দায় দায়িত্ব তো আপনাদের উপরে। হ্যাঁ, শিওর, এটা 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 কমিউনিটি লিডার যদি যারা যারা আমরা দাবি করি, এটা আমাদের ফাইডুশিয়ারি রেসপন্সিবিলিটি। আমি পার্সোনালি গত 13 বছর ইয়ারলি একটা সেমিনার করি, লিগাল সেমিনার। ওই সেমিনারে আমি অ্যাকাউন্টেন্ট, জাজ, অ্যাটর্নি, লিডার সবাইকে নিয়ে আমরা আসি এবং এগুলা ডিসক্লোজ করি, প্লাস কমিউনিটি বোর্ড মিটিংগুলোতে আমরা অলওয়েজ মান্থলি ডিসক্লোজ করি। আপনারা দেখছেন, এবং এই আগামী রোববারে আমাদের একটা ওয়ার্কশপ হবে, সেই ওয়ার্কশপে আমরা এত গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেমন একজন বিজনেসম্যান, যেমন একটা ছোট দোকানদার, তার জন্য $1,000 একটা টিকিট দেওয়া হয়েছে ফর ফর ফুড বা কোনো কিছু ভায়োলেশনের জন্য। সো সে স্মল বিজনেসম্যান হিসেবে, স্মল বিজনেস ব্যুরো থেকে সে এটা বিনামূল্যে একটা আইনজীবী লয়ার পাইতে পারে, এবং সে টাকাটা মোস্ট অফ দি টাইম তাকে মাফ করে দেওয়া হবে, কারণ যদি সে হার্ডশিপ দেখা যাবে তার স্মল বিজনেস ইনকাম হয় না। তো এই যে রিসোর্সগুলা, এই রিসোর্সগুলো মানুষ জানার জন্য আমরা একজনের প্রশ্ন নিয়ে নিই। দুঃখিত, আপনার আলোচনার মাঝখানে আমাকে থামাতে হয়েছে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি একটু জিনিস জানতে চাইতেছিলাম, বাইরে গেছে বুঝছেন, আমার একটা ফ্রেন্ড বাংলাদেশ থেকে আসছে, 4 বছর হয়ে গেছে বুঝছেন,
ওর একটা মেয়ে নিয়ে আসছে, বুঝছেন, ওর হাজবেন্ড নাই, মেয়েটা আইসা দেশে পড়ালেখা করে নাই, বুঝছেন, আর এখানে আইসা ও ফ্রেন্ড বন্ধুর সাথে কলেজে যাইয়া এডমিশন নিয়ে নি। এখন এডমিশন নেওয়ার পরে ওরা কিছুই জিজ্ঞেস করে নাই, অনলি থ্রি ইয়ার্স হয়ে গেছে ও। তারপরে এবছরে ওরে জিজ্ঞেস করছে যে হাই স্কুলের সার্টিফিকেট দেওয়ার জন্য, তো ও তো আসছে দেখেন ও স্কুল ফাইভ গ্রেড পর্যন্ত ইমিগ্রেশনে বইলে আসছে, এখন ওর কোনো অসুবিধা হবে? এটা একটু আগে আমরা বলতেছিলাম ইমিগ্রেশনে আমরা ওখানে বলি এসছে এক কথা, আবার স্কুলে গিয়ে এখন বলবেন আরেক কথা, এটা অনেক জটিলতা সৃষ্টি হয়। এখন এইটার জন্য আপনি পার্সোনালি বসে কথা বলতে হবে, এবং আমরা অলওয়েজ বলে আসি যেন তথ্যগুলো গোপন রাখা না হয়, মিথ্যা তথ্য দেওয়া না হয়, এবং এটা আবার টেলিভিশনে আসি আপনি বলাও ওইটা উচিত হয়নি। এবং আরেকটি স্পর্শকাতর বিষয় আমরা টেলিভিশনে না বলি, ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ নেওয়াটাই ভালো। আর আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আমেরিকার প্রতিটি জিনিস কিন্তু চেইন, মানে আপনি কোথায় কোন ইনফরমেশন দিচ্ছেন সবকিছু কিন্তু ওরা জানতে পাচ্ছে। তার মানে আপনি যদি এক জায়গায় ভুল তথ্যটি দেন, আরেক জায়গায় কিন্তু এসে যখন আরেক ধরনের তথ্য দিবেন, ওরা কিন্তু সাথে সাথে জিনিসটি শনাক্ত করে ফেলে। এটি ভবিষ্যতের জন্য খারাপ, সবকিছুর জন্যই খারাপ। সুন্দর একটি ভবিষ্যৎ কেন নষ্ট করব ছোট ছোট ভুল দিয়ে? আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আসলে আমি ওনার কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যারা C1DB নিয়ে এদেশে এন্ট্রি হয়েছে ওদেরকে আসলে পলিটিক্যাল অ্যাসাইলাম ছাড়া আর কিভাবে আসলে গ্রিন কার্ডের জন্য ই করা যায়? এটা একটা বৃহৎ আকারের আলোচনার বিষয়। যেমন অনেকে ইনভেস্টমেন্ট ভিসা আছে, E2 ভিসা আছে, L1 ভিসা আছে, কেউ যদি এখানে লিগালি বিয়ে করে, বিয়ের ভিত্তিতে সিটিজেনকে বিয়ে করলে গ্রিন কার্ড পেতে পারে। সো দ্যার আর সো মাচ ওয়ে আছে, বাট একটা পথ যার জন্য খোলা আরেকজনের জন্য ওইটা নাও হইতে পারে। প্রয়োজন হইতে পারে আপনাকে সামনাসামনি বসিয়ে কারোর সাথে আলাপ করা উচিত, রিচার্জ করা উচিত। এইটা ফোনে অনেক, এখানে টেলিভিশনে অনেক আলোচনার প্রয়োজন আছে, সময়ের প্রয়োজন আছে। তো আপনি এটা পার্সোনালি বসিয়ে কথা বলাই আপনার জন্য বেস্ট হবে। এবং দর্শক আপনাদের বলেই থাকি যে আপনাদের পছন্দের আইনজীবীর কাছে যান, পছন্দের সিপি এর কাছে যান, তবে দেখে নিতে হবে তিনি প্রফেশনাল কিনা, এই জায়গাটি কিন্তু আমরা সবসময় নিশ্চিত করি, কারণ আপনার সুন্দর ভবিষ্যৎটি ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? জি নামটি বলে নিতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম মতিন, আমিও যে মজুমদার সাহেবের সাথে একটু আলাপ করি সুন্দরভাবে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমি ওই যে দেশে 2 বছর ছিলাম, দেশে থেকে আসছি, 3 মাস হয়ে আবার চলে যাব, এই মাসের ভিতরে, আগামী মাসের ভিতরে চলে যাব। তো আমি আমি তো এই দেশের সিটিজেন, দেশে আমার একটা জায়গা ছিল, জায়গা নিয়ে গন্ডগোল করে একজন লোক অন্যায়ভাবে আমার উপরে পেপার পত্রিকা লেখা, আর পুলিশের এসআইকে, টাকা ঢুকা দিয়ে আমার নামে পেপার পত্রিকা আর মামলা একটা দিয়ে দিল, মামলাটা ডিসমিস হয়ে গেছে, নথিপত্র আমার কাছে আছে। এখন এই যে মিথ্যা মামলা দিয়া পত্র পত্রিকায় লেখা, লোকাল একটা পত্রিকা, থানার একটা পত্রিকায় লেখিয়া, ও যে মনে হয় সাংবাদিক, তার মানে সাংবাদিক তো নামদারি সাংবাদিক আর কি, এগুলো সাংবাদিক হয় নাকি? আর নাইলে কোনো এইরকম লেখতো নাকি? আমি কি এখন আমি মামলা করবো দাইয়া, এই সাংবাদিক এসআই আর মানে ওই যারা পত্র পত্রিকায় আমার বিরুদ্ধে লেখছে, আমি বুমে খেকু, অথচ আমি 24 বছর আমেরিকায়, আমি কার ভূমিটা খাইলাম? এইভাবে আমি সাংবাদিকে এইভাবে লেখবো কি জন্য? আমার মানহানির আমি একটা মামলা করব, এইটা মজুমদার ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, মামলাটা কি আমার করাটা উচিত, বা আমি করলে কি এইটা হবে নাকি? মামলাটা কিরকম হবে? এসআই বিরুদ্ধেও করবো, এসআইও লেখছে আমি ভূমি, এফআইআর দিতে আমি ভূমি খেকু। আমরা কিন্তু এন মজুমদার শুধু ওনার কাহিনী না, অনেক প্রবাসীকে হেনস্থার শিকার হতে হয় বাংলাদেশে গিয়ে, তো এই ক্ষেত্রে ইউএস গভর্নমেন্টও কি কোনো ধরনের সহায়তা করে? জি মতিন ভাই, এটা না, যেহেতু এটা বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের আইন অনুসারে বিচার হইতে হবে, ইউএস গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। অনলি থিং বাংলাদেশ সরকার থেকে আপনি প্রোটেকশন পাবেন, যখন আমি অ্যাজ এ ইউএস সিটিজেন যখন ওখানে ট্রাভেল করি, যাওয়ার আগে যদি আমি একটা রেজিস্ট্রি করি, একটা ফিন নাম্বার নিয়ে যাই, যদি কেউ আগে অন্যায়ভাবে আমাকে আঘাত করে বা আমাকে মারধর করে, আমার লাইফ যদি ইনসিকিউর হয়, ইউএস গভর্নমেন্ট সেখানে প্রোটেকশন দিবে। বাট ওনার বিষয়টা এখন আভ্যন্তরীণ, ওখানে যেহেতু মেবি উনি 100% রাইট বলতেছেন, আমরা তো অন্য পার্টির কথা শুনি নাই, অন্য পার্টি মেবি হ্যাভ অ্যানাদার স্টোরি।
করি। তো আমি সবিনয়ে আপনাকে অনুরোধ করব, মামলা মোকদ্দমাতে আমি আজকে 30 বছর এই প্রফেশনে, আমি অলওয়েজ লোকেরে বলি মামলা মোকদ্দমায় জড়িত না হওয়াই ভালো, যদি না আপোষ করে কোনো রকমের সমাধান করা যায় কিনা ওইটা আপনি দেখবেন। কারণ যেহেতু আপনি সিটিজেন, সেখানে বাংলাদেশে গিয়ে যদি দলাদলি করতে করতে আপনি হয়রানি হবেন, হয়তো দেখা গেল 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা সম্পত্তির জন্য আরো বেশি টাকা ওখানে আপনি খরচ করলেন, তো এটা ফয়জন আছে কিনা এই ব্যাপারে আপনি ওখানে ভালো আইনজীবীর সাথে পরামর্শ নেন, আপনার গার্ডিয়ানের সাথে কথা বলেন। আমি সবিনয়ে অনুরোধ করব আপনি আপনি একটু শান্ত থাকবেন, বাংলাদেশে যে কোনো ঘটনা খারাপ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করে সেখানে একটা লোকের মারি ফেললে গুম করে ফেলে বা ওইরকম ঘটনা অহরহ হইতেছে, বিশেষ করে ইউএস সিটিজেন যারা বাইরের লোকেরা সবাইকে হয়তো চিনে না, তো সেখানে আমি মনে করি আপনি একটু শান্তভাবে থাকেন, কারণ সম্পত্তির সাথে আপনার জীবনের মূল্য বেশি, আপনি ইউএস সিটিজেন, সো একটু শান্তভাবে মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে। খুব সুন্দর একটি ব্যবসার খাতিরে আপনাকে উপদেশটি দেয়নি, সেই কারণেই উনি বলেছেন যে মামলা মোকদ্দমা থেকে নিজেদের যতটা দূরে সরিয়ে রাখা যায়, কারণ আমরা আপনি এই দেশে আছেন, আপনি ওখানে যাবেন, কাউকে চিনেন না, সাপোর্ট কিভাবে আপনি পাবেন, তো সব বিষয়ে চিন্তা করে তারপরে সিদ্ধান্তটি নিলে মনে হয় আপনার জন্য। আমি প্রসঙ্গে একটু আরেকজন আছে, আচ্ছা ঠিক আছে, পারব মজুমদার ভাই বলুন। হ্যাঁ, সেটা অনেকে আমাদের কাছে আসে, বলে যে ভাই বাংলাদেশে আমার সম্পত্তি নিয়ে যাইতেছি, আমি চলে যাবো আগামী সপ্তাহে। আমি কিন্তু অলস বলে দিই, ভাই আপনি এখানে চাকরি 2 সপ্তাহ ছুটির জন্য গেলেন, 2 সপ্তাহ ছুটিতে আপনি আসতে পারবেন না, ওখানে গেলে আপনি জড়িত হয়ে এখানে চাকরিও চলে যাবে, আপনার আমও যাবে, সালাও যাবে, টাকাও যাবে, হয়তো দেখা গেলো যে আপনি এখন ফিরে আসতে আসতে এখানে চাকরিটাও শেষ হয়ে গেলো, এখানে আপনার গর্বা দিতে হবে মাস শেষে। সুতরাং এগুলো চিন্তা না করিয়ে বাংলাদেশে গিয়ে মামলা মোকদ্দমায় জড়িত হওয়া, কোনো গ্রিন কার্ডধারী বা কোনো সিটিজেন, বিশেষ করে যাদের ফ্যামিলি আছে এখানে, এটা করা কখনো ঠিক না, কখনো ঠিক না। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম মোহাম্মদ হোসেন, জামেকা থেকে। জি বলুন। জামেকা থেকে বলছি। আচ্ছা, আমি জানতে চাইছিলাম, মনে আমি নতুন সিটিজেন, আমি এখন বাংলাদেশে গেলে আমার কিছু কোনো আইনি প্রক্রিয়া আছে কিনা বাংলাদেশে? আইনি প্রক্রিয়া মানে আপনি কোন স্ট্যাটাসে আছেন সব কিছুই তো জানতে হবে, একটু জানতে হবে ইনফরমেশন, আর একটু জোরে বলতে হবে, আপনার কথা আমরা একটু কম শুনতে পাচ্ছি। সিটিজেন আমি। আচ্ছা, আপনি সিটিজেন, ওকে। তো আপনি যদি সিটিজেন হন, আপনি অবাধে বাংলাদেশে যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। অনলি অসুবিধা হলো একটা লোক ইউএস সিটিজেন হয়ে যাচ্ছে, যেমন বছরে 3 বার শুধু যাওয়া আসা করে, অনেক সময় ফোর ব্যান্টিতে তারা জিজ্ঞাসা করবে কোনো সন্ত্রাসমূলক কোনো কাজ বা কোনো কাজের সাথে জড়িত আছেন কিনা, অনেক সময় জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। বা আদার দেন দ্যাট, এটা কোনো আইন নেই যে আপনি কতদিন থাকবেন আসবেন, সিটিজেন সিটিজেনদের কোনো মানে গড় বাধা নিয়ম নেই, গ্রিন কার্ড ধারীদের আছে সাধারণত 6 মান্থ, সিক্স মান্থের বেশি যদি হয় তখন সিটিজেন ফাইতে আপনার ওই টাইমটা ইনক্লুড করা হয় না, বাট 1 বছরের বেশি জন্য পারমিশন নিতে, 1 বছর কম হলে পারমিশন লাগে না। বাট অ্যানাদার রুল, কারণ হলো কি, আপনার যখন 5 বছর হবে তখন গণি দেখা হবে, বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে যদি না থেকে থাকেন তাহলে আপনি সিটিজেনশিপের জন্য কোয়ালিফাই হবেন না। তো এই জন্য এটা কোশ্চেন ইয়েস আর নো না, ইট ডিপেন্ড সো মেনি ফ্যাক্টর, অনেক কিছুর উপর নির্ভর করে। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমার প্রশ্ন হচ্ছে, যারা আমেরিকাতে মেক্সিকো বর্ডার পার হয়ে আসছে এবং ক্যাম্প থেকে বন হিয়ারিং এর মাধ্যমে বাইরে আসছে এবং তাদের কেস চলতেছে, তো তারা বিভিন্ন স্টোরে কাজ করে, কেস কাজ করে, কেসে কাজ করে, চেকে কাজ করে না, তো ট্যাক্স তো ঠিকভাবে পে করে না, তাদের কেসের রায়ের ব্যাপারে কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা, উনি জানতে চেয়েছেন, তারা তো যেহেতু ধরা পড়েছিলেন সীমান্তে, ওনার প্রশ্নটি যেটুকু করেছেন আমি যতটুকু বুঝেছি, তারপরও তাদেরকে ক্যাচ এন্ড রিলিজ মাধ্যমে তো ছেড়ে দেওয়া হচ্ছে, তারা এসে বিভিন্ন জায়গায় তো কাজ করছেন, তাদের যেহেতু লিগাল ওয়ার্ক পারমিটে তারা ক্যাশে কাজ করছেন, তো এগুলো কি তাদের যখন কেস চলাকালীন সময়ে এগুলো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কি? হ্যাঁ, সেটা রুলটা হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যখন দেখা গেলো একটা লোক 15 বছর পর্যন্ত এখানে বেআইনিভাবে আসে বা কার্ড ছিল না, সো এখন সে বিয়ে করার পরে বাচ্চা এখন আবার গ্রিন কার্ড দিবে, জাজ আমি এরকম দেখেছি, জাজ বলছে ঠিক আছে তুমি গত 15 বছরের ট্যাক্সটা ফাইল করে নিয়ে আসো। আচ্ছা, তখন আমরা ফাইল করে নিয়ে গেলাম, নিয়ে গেলাম আমরা অল্প অল্প ইনকাম দেখাইয়া নিয়ে গেলাম, দিতে হয় না, নিতে হয় নাই, জাজ বললে লিসেন
আমি এটা বিশ্বাস করি না, তুমি এত সামান্য ইনকাম দিয়া দুইটা ফ্যামিলি সার্ভাইভ করছো, তা তোমার ভাড়া দিতে পারছো, যাও তুমি যাইয়া এই একটা স্ট্যান্ডার্ড ইনকাম আছে, ইনকামে দিয়া আমার একটা একটা অভিজ্ঞতা থেকে বলি, বলছে 60,000 টাকা তোমার ট্যাক্স তুমি ফাইল করিয়ে আসো। কারণ তারা সাধারণত ধরে না, সবাইকে ধরে না, বা ওয়ান্স ইন এ ওয়াইল হাজার হাজার লোকের ভিতরে তারা বলছে ঠিক আছে, তুমি দুইটা লোক, তুমি একটা কার্পেন্টার হিসেবে কাজ করছো, তুমি একটা কনস্ট্রাকশন ওয়ার্কার, একটা গভর্নমেন্ট, তুমি একটু আগে নূপুর একটু আগে বলে ফেললো যে এরা 500 করতে পারে। একটা কনস্ট্রাকশন ওয়ার্কারের বেতন কত, এটা প্রিভেলিং ওয়েজ বলা হয়, লেবার ডিপার্টমেন্টের রেকর্ড আছে, এর বেতন হয়তো মিনিমাম ওয়েজ হলো $19 ফার আওয়ার। তাহলে তুমি যদি 16 ঘন্টা কাজ করে থাকো, তোমার স্যালারি হয়ে হওয়া উচিত $52,000। তো $52,000 হিসাবে ঠিক আছে, তুমি অনেক দিন কাজ করো না, অসুস্থ ছিলা, ঠিক আছে তোমাকে আমি ব্রিং ইট ডাউন টু 41,000। 41,000 ইনকাম দেখাইয়া গত 15 বছর ট্যাক্স ফাইল করিয়া তারপর তুমি আসো, তোমার সময় সময় দিলাম। এবং বিলিভ মি, প্র্যাকটিক্যালি আমরা তখন তো আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, টাকা দিয়েই দিছি। না সেটি সবাইকে বোকা বানানো তো মুশকিল। আর একটা জেনারেল তথ্য দিই আমি, এটা সিপিআর ভালো বলতে পারবে, ট্যাক্স প্রদান করার জন্য সোশ্যাল সিকিউরিটি দরকার হয় না, আপনি শুধু আইটিএন নাম্বার সবাইকে দিবে ট্যাক্স পয়সা দেওয়ার জন্য, আপনি কোনো লিগাল স্ট্যাটাসের দরকার নেই। এবং আপনার লিগাল স্ট্যাটাস না, এটা অর্থ এনে যাবে ট্যাক্স ট্যাক্স থেকে অব্যতি পাবেন না। ট্যাক্সটা এখানে ভেরি ফান্ডামেন্টালি ট্যাক্স ইম্পোজড অন এভরিবডি অ্যাক্রস দি বোর্ড। আমরা একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন মজুমদার ভাই, খুব মজার প্রসঙ্গ এসেছে, আমরা আশা করি পরে আবার আলোচনা করব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি আমি, আসসালামু আলাইকুম। একটু জোরে বলুন ভাই। বলছি আমি ভার্জিনিয়া থেকে বলছি। আচ্ছা ভার্জিনিয়া থেকে ভাইয়া একটু জোরে বলুন। জি আমি জোরেই বলছি, আমি বুঝতে পারতেছি না তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা না আমরা শুনতে পাচ্ছি, এখন বলুন আপনি। আচ্ছা আমার ছোট্ট দুটো প্রশ্ন, আমি গ্রিন কার্ড হোল্ডার, এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমি যদি বাংলাদেশে যেতে চাই তো আমার 6 মাসের মধ্যে প্যাক করতে হবে, এটা তো একটা নর্মাল রুল। কিন্তু এই 6 মাসটা যদি ধরেন আমি নেক্সট মাসে গিয়ে 2 মাস থাকি, আবার এসে আবার জানুয়ারিতে গিয়ে 2 মাস থাকলাম, এই এতে কি কোনো ওই যে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যে একটা অপশন আছে ওটাকে ডিসকন্টিনিউশন হয় নাকি কি? মানে আমার টাকাটা কি ইন বিটুইন যদি 3 মাস আমি এখানে থাকলাম? জি আপনি করুন, প্রশ্ন দুটোই করে ফেলুন। হ্যাঁ আমি প্রথমে, এখন আমি সেপ্টেম্বরে গেলাম 2 মাস থাকলাম, মাঝখানে আবার এসে 4 মাস থেকে আবার ফেব্রুয়ারি মাসে গিয়ে আবার 2 মাস থেকে আসলাম, এখন অল টুগেদার যদি আমি এখন থেকে ধরি তাহলে 8 মাসের মতো হয়ে যায়, কিন্তু মাঝখানে এখানে এসে 4 মাস থাকলাম, এতে কি আমার ডিসকন্টিনিউশন হয়ে যাবে কিনা, এই একটা প্রশ্ন। আর আমি যখন 5 বছর পরে আমি যখন ফাইল করব তখন কি আমাকে 5টা ট্যাক্সই লাগবে নাকি 3-4টা হলে হবে? ওকে সো উত্তরটা হলো এরকম, যেরকম আপনি যদি ডিসকন্টিনিউশন, ফার্স্ট অফ অল ডিসকন্টিনিউশন হবে না, বাট এভাবে যদি আপনি হিসাব করে করে আসা যাওয়া করেন, ফোর অফ এন্ট্রিতে আপনাকে হয়তো বলবে যে আপনি তো বারবার দেশে যান, আপনি তো দেশে খুব বিজি, আপনি তো মনে হয় গ্রিন কার্ডের দরকার নাই, কোনো অফিসিয়াল পাসপোর্টের দরকার নাই, দরকার নাই না গ্রিন কার্ডের দরকার নাই, তখন আপনার গ্রিন কার্ড রাখিয়ে দিতে পারে তারা, এটা 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 রিস্কলি আছে। তো আবার আরেকটা রুল হলো, 5 বছর পরে আপনাকে সমস্ত অ্যাড করা হবে যে আপনি 6 মাসের বেশি ছিলেন কিনা, 1 বছরের বেশি ছিলেন কিনা, এটা ওয়ান ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হলো ওভারঅল ডেগুলো কাউন্ট করা হলে 365 ডেজের ভিতরে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন কিনা, ওইটা মিট করার পরে তখন আপনি সিটিজেনশিপ কোয়ালিফাই করবেন। আর ট্যাক্স ফাইল কি পাঁচটি করতে হবে কি? ট্যাক্স ফাইল এভরি ইয়ার আছে, যেমন তবে আর যেটা বলে আইনে সবসময় একটা এক্সেপশন, এক্সেপশন হলো এরকম, যেমন 1 বছর আপনি অসুস্থ ছিলেন, কোনো কাজই করেন নাই, তাহলে আপনি ট্যাক্স সেটা এক্সপ্লেন করতে হবে কেন ট্যাক্স ফাইল করলেন না। অনেক লোক আছে 5 বছরে ট্যাক্স ফাইল করেন বিকজ হি ওয়াজ ডিজেবল, এবং ডিজেবল হিসেবে তার ইনকামটা ছিল অনেক কম। আর একটা রিকোয়ারমেন্ট হলো ট্যাক্স কিন্তু সবাই ফাইল করতে বাধ্য না, যেমন অনেক লোক আছে যেমন তার ইনকামটা লো, এবং ট্যাক্সের একটা একটা সময়সীমা আছে, ইনকামের সীমা, যেমন স্বামী স্ত্রী এবং দুটো বাচ্চা নিয়ে 1 বছর যদি 20,000 টাকা ইনকাম, আমরা ট্যাক্সের আলোচনা আরেকদিন করব, আমরা আজকে আইনি না, এটা এটা রিলেভেন্ট ফল করতে হয় না অনেকেরই, কিন্তু করে কেন, বিকজ তার আর্ন ইনকাম ক্রেডিট রিফান্ড পাওয়ার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই মোহাম্মদ এন মজুমদার, তারপরে এসে আপনি খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছেন, যেহেতু আমি ওই আলোচনায় থাকতে চাই যে মানুষ আমরা ভুলগুলো কিভাবে করি এবং যেটির জন্য সাফার হই। প্রিয় দর্শক নিচে ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আ
আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমরা সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ এন মজুমদারকে পেয়েছি। আমরা কথা বলছিলাম যে মানুষের একটি ছোট ছোট ভুল, ছোট ছোট তথ্য উপস্থাপনের জন্য সারা জীবনেই কিন্তু তার কষ্টটি পোহাতে হয়। আমরা এ কারণে একটু সতর্ক হতে বলি যে আমরা কেন নিজের জীবনটাকে জটিল করে ফেলবো, এক্ষেত্রে আপনি আর কি বলবেন? সেক্ষেত্রে বলবো যেটা, যেমন মানুষের নিউ ইয়র্ক শহরে মানুষের শান্তির জন্য, মানুষের সুখের জন্য, মানুষের প্লেজার জন্য অনেক কিছুই আছে, মানুষ জানে না। যেমন এই যে একটু আগে ফ্যাশনজীবীর কাছে না গিয়ে যে কোনো লোকের থেকে কোনো উপদেশ নিয়ে তারা একটা অ্যাসাইলাম ফাইল করে ফেললো, বা একটা খারাপ লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলো, বিয়ে করে ফেললো, এটা অনেক সময় ড্রাস্টিক ডিসিশন, অনেকগুলো টাকার বিনিময়ে, অনেকগুলো লোকের চিনি না তাকে দিল, সে বিয়ে করিয়া হয়তো এক কয়েকদিন থাকলো, এরপর কোথায় উদাও হয়ে গেলো, তখন অনেক টাকা সে ফুটলো। এই যে প্রত্যেকটা, আগেও বলতেছিলাম, প্রত্যেকটা অ্যাসেম্বলি মেম্বার, প্রত্যেকটা স্টেট সিনেটর, প্রত্যেকটা সিটি কাউন্সিল মেম্বার, কয়েকটা ব্লক ওয়াইজ আছে, এবং তাদের এখানে লয়ার আছে ফ্রি লিগাল অ্যাডভাইস দেওয়ার জন্য, এই সমস্ত জানার জন্য লোকেরা ওই রিসোর্সগুলো খোঁজে না। এবং আমরা যারা কমিউনিটি লিডার, আমি অলওয়েজ বলে আসি, যেমন আমার জামালগঞ্জ সোসাইটি, জামালপুর সোসাইটি, এই যেমন নোয়াখালী সোসাইটি, তারা বছরে কয়েকটা ইনফরমেশন সেমিনার করতে পারে যে বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে, এবং এক্সপার্টরাও যাবে তাদের সাথে, বিকজ সেখানে গিয়ে সে কথা বললে সে ক্লায়েন্ট জেনারেট হবে, কোনো পয়সাও খরচ হয় না। এখানে দুইটা চ্যালেঞ্জ, একটা নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হলো ওই লিডাররা ওইদিকে চিন্তা করে না, সেকেন্ড চ্যালেঞ্জ হলো চিন্তা করলেও সেখানে লোক হয় না, লোক হয় না। যেমন আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, প্রশ্ন নিয়ে এক্ষেত্রে আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি আপা বলুন, নামটি বলে প্রশ্ন করুন। আমি ইতনিয়া বলছিলাম জ্যাকসন হিলস থেকে। আমার একটা কোশ্চেন ছিল, আমার সিস্টার 2010 এ ইমিগ্রেশন অ্যাপ্লাই করেছিল, অলমোস্ট 9 ইয়ার্স হয়ে গেছে, আমি এখন ভিজিট ভিসায় এসেছি। তো আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম কোনোভাবে ওয়ার্ক পারমিট বা পার্ম ভিসা একটা শুনেছি, আমি কয়েকটা লয়ারের কাছে গিয়েছি, তো ওনারা আমাকে বললো যে এটার মাধ্যমে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকা যায়। তো এই ধরনের কোনো প্রসেসিং কি আছে আমি অ্যাপ্লাই করতে পারবো? ওনার প্রশ্ন, আমার ইমিগ্রেশনে কোনো এফেক্ট হবে কি পারে বা এমন কিছু? খুব সুন্দর একটি প্রশ্ন তুলেছেন, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। তার বোন এরই মধ্যে তার জন্য আবেদন করেছেন, 9 বছর হয়ে গেছে, তিনি আবার এসেছেন এখানে ভিজিট ভিসায়। তো তিনি জানতে চাচ্ছেন যে যেহেতু 9 বছর আরো কিছু 4-5 বছর আছে, তো তিনি এই সময়টিতে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবেন কিনা, আর যদি এ ধরনের অন্য কোনো ব্যাপারে যান তাহলে তার আগের আবেদনটি কি হবে? ওকে, সো এখানে ফার্স্ট অফ অল উনি যেহেতু ভাই বোনের অ্যাপ্লিকেশন, উনি বাংলাদেশ থেকে ভিসা পিক আপ করতে হবে, সেটা সেটা যদি তার ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ নেওয়া ভালো। তবে আমরা কিন্তু এই অনুষ্ঠানে, জি এই অনুষ্ঠানে প্রায়ই বলে থাকি যে এরকম ছোট্ট ছোট্ট, আপনার 4 বছর আছে, এটির জন্য একটু ধৈর্য ধরে, যেটি সুন্দর প্রক্রিয়া, তার বোন আবেদন করেছে, আপনি লিগাল হয়ে যাবেন, আবার আরেকটি পথে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে থাকবেন, আবার আরেকটি ঝামেলা হবে, পরে দেখা যাবে যে আপনার আসল আবেদনটি সেখানে হ্যাম্পার করছে। তো এই বিষয়গুলো সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি ভাইয়া নামটি বলে প্রশ্ন করুন। ভাই আপনি ঝটপট প্রশ্নটি করে ফেলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার লাইনটি কেটে যাবে, কারণ আপনি যদি, হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সি থেকে বলছি, নৌশাদ। আচ্ছা তাড়াতাড়ি প্রশ্ন করুন। জি জি, হ্যাঁ আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, 2 মাস হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পাই নাই। আচ্ছা, ওকে, ফিঙ্গারপ্রিন্ট যখন দিয়েছেন ওয়ার্ক পারমিট আসবেই, সময় একটুখানি বেশ কম হয় অনেক সময়, বাট আসবেই। আচ্ছা, একটু সময় বেশি নিচ্ছে কি এখন?
বেশি না, আবার ফার্স্ট অফ অল এটা কোন ক্যাটাগরির ওয়ার্ক পারমিট পাচ্ছে সেটা যদি হয়তো আবেদনে ভুল থাকে অনেক সময় একটু ডিলে হয়, আবার অনেক সময় হয়তো ওয়ার্ক পারমিট ফাটানো হয় লোকেরা পায় না, হ্যাঁ থাকতে পারে। সুতরাং যেহেতু দুই মাসে ইজ নট এনাফ, অনেক সময় তিন মাসের মতো সময় লাগে, একটু কিছুদিন অপেক্ষা করেন, এরপর আপনার কল দিতে হবে ইমিগ্রেশনে যে কেন কোনো ফাটাইলো কিনা, বা অনলাইনে চেক করতে পারে এটা ফাটাইছে কিনা দেখা যায় যে ইউর গ্রিন ইউর ওয়ার্ক পারমিট হ্যাজ বিন মেল্ড লেখা থাকে ওখানে যখন অনলাইনে চেক করে। আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নি। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি রাজ্জাক জামাইকা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রাশিদ ভাই, বলুন। রাজ্জাক ভাই বলুন। আচ্ছা আমার এটা হইলো কি, আসলে কোনো প্রশ্ন না, আমি একটা কথা আমাদের বাঙালিদের বলতে চাইছিলাম। আমার একটা বাসা ছিল, তো ভাড়াটিয়া ছিল ওইখানে, তো আমি ভাড়া দেয় নাই দুই মাস, না দেওয়ার পরে অনেকদিন থেকেই মানে ভাড়াটা ঠিক মতো দেয় না। পরে আমি কোর্টে গেছিলাম, কোর্টে যাওয়ার পরে কোর্টে সময় দিল, কিন্তু পরে ওনারা গেছে, কিন্তু গড়ের যে অবস্থা করে গেছে আর কি। তো আমার আর কি এটাই যা আপনাদের মাধ্যমে বলতে চাই যে বাঙালি হয়ে বাঙালিদের সাথে এইরকম করাটা কি মানে আপনারা একটু যদি মানে অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রশ্নটা এই জিনিসটা অত্যন্ত অস্পর্শকাতর বিষয় अगेन, কারণ কারো ঘরে থাকিয়া ভাড়া দিবেন না, এটা ভালো না। এবং ল্যান্ডলর্ডও যেন টেনেন্টদের সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে টেনেন্ট ভাড়া বন্ধ করে দেয় বা অ্যাগ্রেসিভ সিচুয়েশনে যায়। সো আমি অ্যাগেইন এটাই আমাদের বিষয়বস্তু, কারণ এটা ভালো দেশে আমরা আসছি। আমাদের অতি সম্পত্তি আপনারা হয়তো জানেন, দুই বছর আগে আমাদের এক ভাইকে একদম জানে মারি ফেলা হয়েছে এই ভাড়ার জন্যই। সো এই ধরনের জিনিস যেন না হয় এটা আমরা অ্যাভয়েড করা উচিত, এবং আপনাকেও অনুরোধ করবো আপনি একটু সংযত হন, এই লোকটা খারাপ লোক চলে গেছে, যতটুকু হয়েছে এর পিছনে টাইম স্পেন্ড না করি আপনি নতুন করে পরিকল্পনা, কারণ ওকে এই করতে গেলে যে আপনার টাকা খরচ হবে, অনেক সময় দেখা যায় একটা মামলায় খরচ হয় $4,000, কিন্তু রিকভারি হবে হয়তো $2,000, এবং হয়তো কিছুই রিকভারি হবে না। তখন আপনার একটা একটা কথা আছে, ইউ শুড নট স্পেন্ড ইউর গুড মানি ফর ব্যাড মানি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম জাহাং। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম, আমার নাম জাহাঙ্গীর আলম, আমি জ্যাকসনের থেকে বলছি। আমি ভাই বোনদের স্পন্সর করছি 2005 এর এপ্রিলে, এটা অ্যাপ্রুভ হয়েছে 2005 এপ্রিলে। তো এখন আর কতদিন লাগবে? না আপনার আর কতদিন লাগবে? না না ভাই, 2000 আপনার এগুলো কারেন্ট, আপনার এটা হয়তো মেল মিস করছেন আপনি, অথবা এটা এটা এখন ভিসা ফি নেওয়ার কথা, স্পন্সর দেওয়ার কথা, আপনি ইমিডিয়েটলি অ্যাপ্রুভালটা দেখিয়ে অনলাইনে চেক করিয়ে দেখেন, অথবা আপনি আমাদের কাছে বা কারো কাছে যান, আপনার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখার জন্য যে এখন এখন আসার কথা ওনারা, মানে কত দূর আছে, কোন প্রক্রিয়া আছে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো। জি নামটি বলে নিতে হবে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম, আমার নাম এমডি শাবির আহমেদ। জি আমি একটা এনমুজিনুর স্যারের সাথে জিজ্ঞাসা করতে যাচ্ছি, আমার ভাই বোনের জন্য আমি অ্যাপ্লাই করেছি, আড়াই বছর হয়েছে, কিন্তু অ্যাপ্লাইয়ের পর পর আমি একটা রিসিপ্ট লেটার পেয়েছি, কিন্তু এরপরে কোনো অ্যাপ্রুভ লেটার পাইনি, আড়াই বছর হয়েছে, এখনো কি সময় লাগবে না? এটা এক এক সার্ভিস সেন্টার এক এক ভাবে কাজ করে, কোনো কোনো দেখা যায় এক বছরের ভিতরে অ্যাপ্রুভ হয়, কোনো কোনো অ্যাপ্লিকেশন তিন বছরও লাগে। তো বেস্ট থিং হলো আপনি যেন অ্যাড্রেস চেঞ্জ হলে আপনার ও পোস্ট অফিসে জানাবেন যে আপনার অ্যাড্রেস যেন মেলগুলো ফরওয়ার্ড করা হয়, এবং মাঝে মধ্যে অনলাইনে গিয়ে চেক করবেন যে অ্যাপ্রুভাল কোনো কাগজপত্র আপনি মিস করছেন কিনা, কাগজপত্র মিস করলে আপনার কে জানার সময় ক্লোজ হয়ে যায়, আপনি জানবেনও না। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি মোহাম্মদ আলী পেনসিলভেনিয়া থেকে বলছিলাম। জি ভাই আপনার প্রশ্ন। আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করছিলাম, তো আমার শ্বশুরের জন্ম তারিখ ছিল 12/6/1956, আমি ট্রাইব করতে 1965 দিয়ে দিয়েছি, এখন এটাতে কোনো অসুবিধা হবে কিনা? আচ্ছা উনি কারেক্ট, এটা 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 ডিপেন্ড করে, যদি DS-230 ভিসা প্রসেসিং প্রক্রিয়ার সময় আপনি সংশোধন করতে পারবেন, এখানে একটা সুযোগ দেওয়া হবে, ফর্মে এক্সপ্লেন করবেন যে আমি ভুল দিয়েছি এবং এটা সপক্ষে ওই সঠিক বার্থ সার্টিফিকেটটা জমা দেবেন যে এটা আমার টাইপোলজিক্যাল ভুল হয়েছিল, সেটা সংশোধন করা যাবে। এবং প্রিয় দর্শক, এই ফোনটি আমাদের শেষ প্রশ্ন ছিল, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আর সোমবার থেকে শুক্রবার আমরা নিয়মিত থাকি এই অনুষ্ঠানটি নিয়ে 10টা থেকে 11টা। আর যারা আজকে যাদের ফোন নিতে পারিনি
সোমবার থেকে আবারও এই অনুষ্ঠানটি হবে, সেদিন আমাদের সাথে যুক্ত হবেন। উপসংহারে কি বলবেন মোহাম্মদ? উপসংহারে বলবো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একটা দাওয়াত দেবো অগস্ট মাসের 5 তারিখে ব্রন্সে বাংলাদেশি আমেরিকান হেরিটেজ ফেস্টিভ্যাল, দেশের সভ্যতা সংস্কৃতি বাংলাদেশকে আমরা তুলে ধরবো এবং দেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে একটা কানেকশন সৃষ্টি করার চেষ্টা করব। অনেক স্টল থাকবে, ভালো ভালো শিল্পী থাকবে, ব্রন্সের জেরিগা এবং ওয়াটারবুরি এভিনিউতে অনেক ভালো আপনার উৎসব হবে, আপনারা কাইন্ডলি আসবেন, উপভোগ করবেন। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে এসেছেন, সেই সাথে খুব সুন্দর সুন্দর কাজ করছেন এই সোসাইটির জন্য, বাংলা সংস্কৃতির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।